70 বছর পর আবারও ব্রিটিশ রাজ্য পেল নতুন রাজা। মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরই রাজা হয়েছেন তৃতীয় চার্লস। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হিসেবে অনেক আগে থেকেই বিশ্বজুড়ে এক পরিচিত মুখ চার্লস। সাংবিধানিকভাবে ব্রিটিশ রাজ পরিবার রাজনৈতিক ইস্যু নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার কথা। তবে এরপরও বিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনায় সরব ছিলেন চার্লস, বিশেষ করে মধ্যপ্রাচ্য ফিলিস্তিন ইস্যু উল্লেখযোগ্য। মধ্যপ্রাচ্য ইস্যুতে রাজা তৃতীয় চার্লসের দৃষ্টিভঙ্গি কেমন, ফিলিস্তিনিদের বিষয়েই বা তার অবস্থান কি, রাজা হওয়ার পর কী ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তৃতীয় চার্লস, এসব প্রশ্নের উত্তর নিয়েই এবারের দৃশ্যপট। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগের পাশাপাশি এ অঞ্চলের ব্রিটিশ সমরাস্ত্র রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চার্লস। অস্ত্র রফতানির তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, গেল এক দশকে উপসাগরীয় দেশগুলোতে ব্রিটেন প্রায় $1,680 কোটি সমরাস্ত্র বিক্রি করেছে। আর বিশাল অঙ্কের এই অস্ত্র রফতানির ক্ষেত্রে চার্লসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 2011 সাল থেকে আরব বসন্তের জেরে আন্দোলনের মুখে বিভিন্ন দেশের সরকার প্রায় ক্ষমতার নিয়ন্ত্রণ হারাতে বসেছিল। সেসব দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এ পর্যন্ত 95 বারের বেশি বৈঠক করেছেন রাজা তৃতীয় চার্লস। তবে 2018 সালে প্রকাশিত চার্লস অ্যাট 70 থটস হোপস অ্যান্ড ড্রিমস বইয়ে চার্লস উল্লেখ করেছেন যে ব্রিটিশ মন্ত্রীদের তিনি জানিয়েছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর সম্পর্ককে ব্যবহার করে তিনি ব্রিটিশ কোম্পানির নামে আর অস্ত্র বিক্রি করতে চান না। ইসরায়েলি দখলদারিত্বের কারণে গত 70 বছর ধরে নজিরবিহীন দুর্ভোগ যন্ত্রণা পোহাচ্ছেন ফিলিস্তিনি জনগণ। এ ব্যাপারে ব্রিটিশ রাজনীতিকরা বরাবরই চুপ থাকলেও চার্লসকে প্রায়ই তাদের ব্যাপারে সরব দেখা গেছে। 2020 সালের জানুয়ারিতে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে অফিসিয়াল সফরে যান চার্লস। ইসরায়েলি আগ্রাসনে নিজ চোখে ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট দেখে সমবেদনা জানান তিনি। বেথলেহেমে দেয়া এক ভাষণে চার্লস বলেন, ভবিষ্যতে ফিলিস্তিনিদের স্বাধীনতা, ন্যায় বিচার ও সমান অধিকার নিশ্চিত হবে এমনটাই প্রার্থনা তার। স্কাই নিউজ টিভি তখন বলেছিল, এই প্রথম ব্রিটিশ রাজ পরিবারের কোনো সদস্য ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখালো। শুধু তাই নয়, চার্লসের বিশ্বাস একমাত্র ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বই গোটা ইসলামিক বিশ্বের অস্থিরতার কারণ। পারস্য উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি রাজতন্ত্রের দেশগুলোর সঙ্গে ব্রিটিশ রাজ পরিবারের নিবিড় ও ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে বেশ শক্ত ভূমিকা রয়েছে রাজা তৃতীয় চার্লসের। চলতি বছর এক প্রতিবেদনে জানা যায়, 2011 থেকে 2015 সালের মধ্যে চার্লসকে ব্যক্তিগতভাবে $30 লাখ দিয়েছিলেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জোসেফ, যার কিছু অংশ শপিং ব্যাগে করে দেওয়া হয়। সে সময় চার্লসের অফিস থেকে দাবি করা হয় চ্যারিটির অংশ হিসেবে ওই অর্থ নেওয়া হয়েছিল। একই সঙ্গে সব নিয়মকানুন মানা হয়েছিল বলেও দাবি করা হয়। তবে এও বলা হয় যে এরপর থেকে আর কখনোই চ্যারিটির জন্য বড় অঙ্কের অর্থ গ্রহণ করবেন না রাজা চার্লস। ২০০৩ সালে ইরাকে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। এ আগ্রাসনে মার্কিন বাহিনীর সঙ্গে যোগ দেয় ব্রিটিশ বাহিনীও। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিধ্বংসী অস্ত্র রাখার অভিযোগ এনে এ আগ্রাসনের সিদ্ধান্ত নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে সেই সময় এ আগ্রাসনের বিরোধিতা করেছিলেন চার্লস। ব্রিটিশ সাংবাদিক রবার্ট জবসনের লেখা এক বইতে এমনটাই দাবি করা হয়েছে। ব্রিটিশ রাজতন্ত্রের ক্ষমতা বর্তমান আধুনিক যুগে অনেকটাই আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। রাজ পরিবারের যেসব ক্ষমতা রয়েছে সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে। রাজনৈতিক বিষয়ে নিরপেক্ষ থাকতে বাধ্য ব্রিটিশ রাজ পরিবার, তবে সেই ধারা ভঙ্গ করতে দেখা গেছে বিভিন্ন সময়ে। ক্ষমতার দীর্ঘ 70 বছরে কমনওয়েলথ দেশগুলোর পাশাপাশি
অন্য দেশগুলোর সঙ্গে কূটনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপরও কিছু ক্ষমতা রয়েছে বাকিংহাম প্যালেসের। এ পর্যায়ে দেখব নতুন রাজা তৃতীয় চার্লস ব্রিটেনে কী ধরনের ক্ষমতা পাবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী নিয়োগের দায়িত্ব ব্রিটিশ রাজার হাতেই। পার্লামেন্ট সদস্যদের সবচেয়ে বেশি সমর্থন পাওয়া প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক নিয়োগ দেবেন রাজা তৃতীয় চার্লস। সাধারণ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রের প্রধান সরকার গঠনের জন্য নির্বাচিত দলকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানান। তবে নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে হাউস অফ কমন্সে যার গ্রহণযোগ্যতা বেশি তাকে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখেন ব্রিটিশ রাজা। আবার সাধারণ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতাও রাজার হাতে ন্যস্ত থাকে। প্রত্যেক পার্লামেন্টারি বছরের সূচনা করবেন রাজা তৃতীয় চার্লস। এরই মধ্যে চলতি বছরের মে মাসে রানী দ্বিতীয় এলিজাবেথ অসুস্থ থাকায় সে দায়িত্ব পালনও করেছেন চার্লস। হাউস অফ লর্ডস ও হাউস অফ কমন্সে যে কোনো আইন পাশের সময় রাজকীয় সম্মতির প্রয়োজন হয়, যদিও এটি বর্তমানে রাবার স্ট্যাম্পের আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। সবশেষ 1707 সালে রানী অ্যান একটি আইন আটকে দিয়েছিলেন। নতুন ব্রিটিশ রাজা ব্রিটেনের পাশাপাশি কমনওয়েলথ দেশগুলোরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। 56টি স্বাধীন রাষ্ট্রের 240 কোটি জনগণের রাজা তৃতীয় চার্লস। এর মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া ও জ্যামাইকার রাষ্ট্রপ্রধানের ভূমিকাও পালন করবেন তিনি, যদিও রাজকীয় এই দায়িত্ব প্রতীকী হিসেবেই বিবেচনা করা হয়।